আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয় সবাই খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। কুলিশাহী স্কুল নারায়ণগঞ্জ কোটিকায়েত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়ে আরও একটি নতুন টপিক আলোচনা করতে যাচ্ছি। তোমরা অলরেডি গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে সকল কিছুই জেনে গিয়েছ। আজ কিন্তু আমরা গুণনীয়ক এবং গুণিতক একসাথে কীভাবে করতে হয় সেটা একটু দেখে নিই, ঠিক আছে? এছাড়াও আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, সবাই রেডি তো? বই এবং খাতা কলম নিয়ে আমার সাথে সবাই জয়েন করো। চলো তাহলে দেখে নিই আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। এখন আমরা 14 দিয়ে গুণ করব, ঠিক আছে?
যদি গুণ করলে কত হবে? 4টা 32-এ 2 5 থেকে 3 আর থেকে 8 আর 3 11। এখন আমরা করব 15 120 পর্যন্ত সবগুলোর গুণিতক, ঠিক আছে? 120 পর্যন্ত সবগুলোর গুণিতক আমরা বের করে ফেললাম। এখন আমরা দেখব এগুলোর মাঝখানে সাধারণ কোনগুলো আছে, তার মানে তিনটির মধ্যে কোন সংখ্যাগুলো আছে। এই তিনটি সংখ্যা যে গুণিতকগুলো আমরা বের করেছি, এই গুণিতকের মধ্যে সবগুলোই কোন কোন জায়গায় আছে, কোন সংখ্যাগুলো এই তিনটার মধ্যে আছে, ঠিক আছে? এরপরে দেখো 48 যেটি এখানে আছে আর কোনো সংখ্যা নেই মাঝখানে, দেখো 48 সবার মাঝখানে আছে কিনা। এখানে 48 আছে, এখানে 48, এখানে 48। এরপরে দেখো, কারণ তিনটাতে থাকতে হবে, আর এখানে সবচেয়ে কম আছে, 24 সবচেয়ে কম নিয়েছি আমরা 120 পর্যন্ত, তার মানে এখানে যেগুলো আছে সেগুলো সব জায়গাতেই থাকতে হবে, ঠিক আছে? 72 দেখো, 72 এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, ঠিক আছে? দেখো 72 এখানেও আছে, এখানেও আছে, আবার এখানে আছে, নিলাম 72, ঠিক আছে? এরপর দেখো আরো আমরা যদি এরকম যেতে থাকি আরো অনেকগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। আমরা তিনটা অলরেডি পেয়েছি, আমাদের আর দরকার নেই। আমাদের আসলে লাগবে ল সাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে ছোট যেটা সেটাই আমাদের লাগবে। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা থাকবে সেটা আমাদের লাগবে। আর সবচেয়ে ছোটটা কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা ছিল 24। আমরা বাকিগুলো বের করেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে সাধারণ গুণিতকগুলো আমরা কীভাবে বের করতে পারি। আমাদের দরকার ছিল কি? সবচেয়ে ছোটটা, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তিন জায়গাতেই 24 আছে, তার মানে তিন জায়গাটাই আমরা পেয়ে গেছি। লসাগু কত? 24। সাধারণ গুণিতক হচ্ছে ছিল এই সবগুলো সাধারণ গুণিতক ছিল, আর লসাগু হবে তাহলে কত? সবচেয়ে ছোট যেটা 8 12। সুতরাং 8 12 ও 24-এ ল
সবচেয়ে যে বড় সাধারণ গুণনীয়কটা থাকবে সেটাই হবে হচ্ছে গুণনীয়ক। এখানে দেখো সবচেয়ে আগে আমাকে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক কোনগুলো আছে একটু খেয়াল করো, ঠিক আছে? দেখ সাধারণ গুণ এক শব্দগুলোতে আছে, দুই শব্দগুলোতে আছে, তিন দুটোতে আছে এখানে নেই, চার এখানে 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 সব জায়গাতেই আছে। এরপরে আট, দেখো আট কোনটাই মিল করছে না, কারণ এখানে আর কিছুই নেই। তার মানে গুণনীয়ক কোনগুলো পেয়েছি আমরা? এক দুই এবং চার, এক দুই এবং চার এই তিনটাই পেয়েছি আমরা সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তাহলে সাধারণ গুণনীয়ক গুলোর মাঝখানে তিনটার মাঝখানে কোনটা সবচেয়ে বড়? বড় হচ্ছে এই চার সংখ্যাটি সবচাইতে বড়, তার মানে এটাই হবে হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমি কি লিখবো? আট বারো চব্বিশ এ গ দিয়ে চার
ভাগ করা যায়। তার মানে যৌগিক সংখ্যা হচ্ছে যাদের পূর্ণ নিয়োগ এক এবং সেই সংখ্যা ছাড়া আরো থাকবে সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে গুণ নিয়োগ থাকে মাত্র দুইটা, এক আর সেই সংখ্যাটাই, আর যৌগিক সংখ্যা দুইটার বেশি থাকবে। যৌগিক সংখ্যার গুণ নিয়োগ দুইটা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা চিনে ফেলেছি, তাই না? আচ্ছা, এক থেকে দশ পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে? এক থেকে দশ পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে একটু চিন্তা করে বলবে, ঠিক আছে? হ্যাঁ বলো। দুই, তিন, পাঁচ, সাত, আর কি আছে? নেই। আর সবগুলোরই দুটো করে গুণ নিয়োগ রয়েছে, দুটোর বেশি গুণ নিয়োগ রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত চারটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি। কি কি? দুই, তিন, পাঁচ এবং সাত। দুই, তিন, পাঁচ এবং সাত। ঠিক আছে, এখন আমরা আমাদের ছয় নম্বর অঙ্কে চলে যাই। কত নম্বর অঙ্কে যাবো? আমরা আমাদের ছয় নম্বর অঙ্কে চলে যাবো। ছয় নম্বর করবো আমরা পদসূত্র স্থান। ছয় নম্বর অঙ্কটা কি করবে? কি বলেছে এখানে? এখানে বলেছে পঁচাশি পৃষ্ঠাতে, যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি করে দুই, তিন, পাঁচ বসা। তার মানে একটু খেয়াল করো, আমরা মৌলিক সংখ্যা করেছি না দুই, তিন, পাঁচ। একটু খেয়াল করো, আমি যখন দুই এবং তিন গুণ করবো তখন কত হয়? তখন হয়ে যাচ্ছে ছয়। দুই এবং তিন আলাদা আলাদা করে মৌলিক সংখ্যা, তাই না? আবার এগুলো যখন গুণ করলাম তখন হয়ে গেল একটা যৌগিক সংখ্যা। তার মানে কি আমরা বলতে পারি যে দুটো মৌলিক সংখ্যা গুণ করে যৌগিক সংখ্যা তৈরি করা যায়। দুটো মৌলিক সংখ্যা গুণ করে যৌগিক সংখ্যা তৈরি করা যেতে পারে। তাহলে এটাই বলেছে ছয় নম্বরে বলতে খালি ঘর দেওয়া আছে, সেই খালি ঘরগুলোকে তোমাদের মৌলিক সংখ্যা নিয়ে গুণ করতে হবে। দেখো এক নম্বরে করছি, এখানে খালি ঘর দেওয়া আছে তিনটা, খালি ঘর দেওয়া আছে তিনটা, সমান চিহ্ন দিলাম আর একটা খালি ঘর। খালি ঘরে আমাকে সংখ্যা বসাতে হবে বলে আমি দুই, তিন, পাঁচ বসালাম। এখন গুণ করব তিন দুগুণে ছয়, আর পাঁচ দুগুণ করলে পাঁচ ছয় ত্রিশ, আর ত্রিশ হচ্ছে একটি যৌগিক সংখ্যা। আমার কথা কি বুঝতে পেরেছি? আমরা মৌলিক সংখ্যাগুলো গুণ করব দুই, তিন এবং পাঁচ, এই তিনটা সংখ্যা নিয়ে এবং একটা করে যৌগিক সংখ্যা তৈরি হবে। খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আমাদের পরের অঙ্কে চলে যাই, বাকিগুলো তোমরা বাড়ির কাজ শুরু করবে। খুব সহজ অঙ্ক, তাই সবগুলো করে দিবে। আমরা সাত নম্বরের জন্য এখন একটু প্রস্তুতি নেই। সাত নম্বরে কি বলা আছে? সাত নম্বরে বলা আছে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে দুই, তিন, পাঁচ এর গুণিতক নির্ণয় করতে হবে। ঠিক আছে, দুই, তিন, পাঁচ এই তিনটা গুণিতক নির্ণয় করবো। আচ্ছা, দুই, তিন, পাঁচ এর গুণিতক নির্ণয় করার জন্য আমাকে অবশ্যই এদের বিভাজ্যত সম্পর্কে জানতে হবে। যেমন ধরো দুই, আমরা যদি দুইকে কোনো কিছু নিয়ে ভাগ করতে যাই আমরা অবশ্যই দুইয়ের নামতা করি, তাই না? দুই, চার, ছয়, আট, দশ, এভাবে আমরা নামতা করি। এই নামতাগুলো যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো অবশ্যই দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, ঠিক না? আচ্ছা, এরকম বিভাজ্য যখন আমরা খেয়াল করবো তখন আমরা দেখবো যে গুণিতকগুলোই সাধারণত বিভাজ্য হয়ে থাকে। গুণিতকগুলোই সাধারণত এই সংখ্যার বিভাজ্যতা হয়ে থাকে। এখন কিছু বুদ্ধি আছে বা কিছু রুলস আছে যেগুলো নিয়ে খুব সহজে আমরা ধরে নিতে পারবো, গুণ না করেও ধরতে পারবো, কোনো কিছুকে গুণ না করেও ধরতে পারবো যে এটাকে দুই দিয়ে ভাগ করা যাবে। এরকম কিভাবে করবো চলো একটু দেখে নিই কিভাবে করতে পারি। যেমন ধরো দুইয়ের বেলায় যদি একক স্থানে কোন সংখ্যার একক স্থানে কি কি থাকবে, দেখো শূন্য, দুই, চার, ছয়, এই সংখ্যাগুলো থাকে তাহলে অবশ্যই 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 সেটা
আছে, যেমন ধর আমি একটা সংখ্যা লিখলাম পিছনে
শূন্য দুই চার ছয় সাত এগুলো আছে কিনা তাহলে একটু খুঁজে বের করি। দেখো 248 আছে, 460 আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।